हेलो स्टूडेंट्स, আমি বাবলু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল WB স্টাডি পয়েন্ট। আজ আমরা আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ের লেসন 7, দ্য রিভেল পোয়েট, যে কথোপকথনটি আছে অর্থাৎ গল্পের মতন, কিন্তু এটি কথোপকথন। আমরা যখন আগের ভিডিওয় এর সমস্তটার বাংলা মানে বা বাংলা অর্থ আমরা দেখেছিলাম, তখন আমরা বলেছিলাম যে এটি একটি কথোপকথন, অর্থাৎ দুই তিনজন ব্যক্তি যখন একসঙ্গে কথা বলে তখন তাকে কনভারসেশন বা কথোপকথন বলা হয়, বা ডায়লগও বলতে পারো। তো এই সমস্ত কথোপকথনের যে অ্যাক্টিভিটিসগুলো দেওয়া আছে তোমাদের বইতে, সেই অ্যাক্টিভিটিসগুলো আজ আমরা সলভ করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, অ্যাক্টিভিটি অনে আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ আমাদের যে নিচের বাক্যগুলো দেওয়া আছে এগুলোকে সম্পূর্ণ করতে হবে। এ অপশানে আছে প্রীতম ওয়াজ টু সিং দ্য সং, প্রীতমকে গান গাইতে হতো কোনটি, সেই করার ওই লৌহ কপাট, সেই গানটি। তাহলে উত্তরটি কী হয়ে যাচ্ছে, কারার ওই লৌহ কপাট। এরপর আছে দেখো বি এ, নজরুল ওয়াজ বর্ন ইন, তাহলে নজরুল ইন আছে যেহেতু, তাহলে আমরা যদি ষাঁড়ের আগে ইন বসে, তাহলে যেহেতু ইন আছে তাহলে আমাদের এখানে সালটি লিখতে হবে। আমরা যখন পড়েছিলাম তখন দেখবো আমরা 1899, অর্থাৎ 1899 সালে নজরুল জন্মগ্রহণ করেছিলেন। সি আছে বর্ধমান ডিস্ট্রিক্ট ইজ ইন কোথায়, ওয়েস্ট বেঙ্গল, তাহলে আমরা এখানে লিখবো ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, এরপরে অ্যাক্টিভিটি টুতে দেখো চারটে প্রশ্ন দেওয়া আছে। বলেছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। তো এই প্রশ্নগুলো এবং এর উত্তরগুলো আমি খাতায় লিখে নিয়েছি, তো তোমরা সেটি খাতায় দেখো। তো দেখো, প্রথম প্রশ্নটি ছিল ওয়াজ ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট হোয়েন নজরুল ওয়াজ বর্ন, অর্থাৎ নজরুল যখন জন্মগ্রহণ করেছিল তখন কি ভারতবর্ষ স্বাধীন ছিল। তো আমরা দেখেছি না, তাহলে উত্তরটি হবে নো, হোয়েন নজরুল ওয়াজ বর্ন ইন্ডিয়া ওয়াজ আন্ডার ব্রিটিশ রুল, অর্থাৎ নজরুল যখন জন্মগ্রহণ করেছিলেন তখন কি ভারতবর্ষকে কে রাজত্ব করতো বা শাসন করত, ইংরেজরা। এরপরে বিয়ের দাগের প্রশ্নটি আছে দেখো, নেম সাম অফ দ্য ফোক প্লেস দ্যাট ইয়ং নজরুল হ্যাড রিটেন, অর্থাৎ সেই যুবক নজরুল যে সমস্ত লোক নাটকগুলো লিখেছিল সেই নাটকগুলোর নাম লিখতে বলেছে। তো উত্তরটি দেখে নাও, এভাবে লিখবে নজরুল হ্যাড রিটেন ফোক প্লেস লাইক দাতাকর্ণ অ্যান্ড কবি কালিদাস, অর্থাৎ নজরুল যেগুলো লিখেছিলেন যে নাটকগুলো সেগুলো কি হচ্ছে, দাতাকর্ণ অ্যান্ড কবি কালিদাস। এখানে প্লেস মানে কিন্তু খেলা করা নয়, প্লেস মানে কি, নাটক। ঠিক আছে, এরপরে ছিল সির দাগে হু ওয়াজ নজরুলস টিচার, তাহলে নজরুলের কে শিক্ষক মহাশয় ছিলেন, না রেভলিউশনারি নিবারণ চন্দ্র ঘটক ওয়াজ নজরুলস টিচার, অর্থাৎ বিপ্লবী কে ছিলেন, নিবারণ চন্দ্র ঘটক যিনি ছিলেন তিনি ছিলেন নজরুলের শিক্ষক। এরপরে ডি এর প্রশ্ন, হু ওয়াজ কুমুদ রঞ্জন মল্লিক, তাহলে অ্যান্সারটি দেখো, কুমুদ রঞ্জন মল্লিক ওয়াজ দ্য হেডমাস্টার অফ দ্য স্কুল নজরুল জয়েন্ট নেক্সট, অর্থাৎ কুমুদ রঞ্জন মল্লিক কে ছিলেন, না প্রধান শিক্ষক মহাশয় ছিলেন নজরুল যে বিদ্যালয় পরবর্তী ক্ষেত্রে তিনি জয়েন করেছিলেন। ঠিক আছে, তো এটা ছিল আমাদের অ্যাক্টিভিটি টু এর যে প্রশ্নগুলো ছিল তার উত্তর। এবার আমরা অ্যাক্টিভিটি থ্রিতে চলে যাব। দেখো অ্যাক্টিভিটি থ্রিতে আছে টিক দ্য রাইট আনসার, সঠিক বিকল্পের পাশে ঠিক চিহ্ন দিতে হবে। হিজ পোয়েমস ইন্সপায়ার্ড দ্য ইউথ, তাহলে তার যে কবিতা ছিল সেগুলো কাদেরকে অনুপ্রাণিত করত, যুবকদের, সেই পোয়েটগুলো কেমন ছিল, টু ফাইট দ্য ব্রিটিশ, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার, টু হেল্প দ্য ব্রিটিশ, ব্রিটিশদের সাহায্য করার, টু টক টু দ্য ব্রিটিশ, ব্রিটিশদের সঙ্গে কথা বলার। তাহলে নিশ্চয়ই এই দুটো অপশান ঠিক হচ্ছে না, সঠিক অপশানটি কী হয়ে যাচ্ছে, অপশান এ। এরপরে দুই আছে, এ পোয়েম দ্যাট ওয়াজ রোট ওয়াজ, কি আছে, এ পোয়েম দ্যাট ওয়াজ দ্যাট হি রোট ওয়াজ, যিনি একটি কবিতা যেটি তিনি লিখেছিলেন। অপশান এতে আছে কেয়া পাতার তরণী, বিতে আছে প্রসন্ন, সিতে আছে বোধ। আমরা দেখেছি কি, কেয়া পাতার তরণী তিনি একটি কবিতা লিখেছিলেন, তাহলে হয়ে যাবে কেয়া পাতার তরণী। ঠিক আছে, এরপরে তিনি নজরুল ওয়াজ কল্ড, নজরুলকে কি বলা হতো, দ্য ফেয়ারি পোয়েট, অর্থাৎ বা দ্য রিবেল পোয়েট, দুই আছে আর সি আছে দ্য ইন্সপায়ার্ড পোয়েট, তাহলে তাকে কী বলা হতো, রিবেল পোয়েট, অর্থাৎ বিদ্রোহী কবি। তাহলে সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের অপশান বি। ক্লিয়ার, এরপরে আছে দেখো সি এ, এই সরি অ্যাক্টিভিটি ফোরে আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, অর্থাৎ সঠিক হলে টি লিখবো এবং ভুল হলে আমরা এফ লিখব। তো প্রথমটি পড়ে দেখি কী আছে, নজরুল ওয়াজ বর্ন হোয়েন ইন্ডিয়া ওয়াজ স্টিল আন্ডার দ্য ব্রিটিশ রুল, তাহলে দেখো বলেছে নজরুল যখন জন্মগ্রহণ করেছিলেন তখনও পর্যন্ত ভারত কি ব্রিটিশ বা ইংরেজদের অধীনে ছিল, তাহলে এটা অবশ্যই ঠিক, তাহলে আমরা লিখব টি। এবার বি আছে নজরুল ওয়াজ নট অ্যাট্রাক্টেড টু দ্য ফোক থিয়েটার, অর্থাৎ বলতে চেয়েছে যে নজরুল কি আকর্ষিত ছিল না সেই যে পল্লী যে থিয়েটার ছিল সেগুলোর প্রতি, এটা নিশ্চয়ই ঠিক নয়,
কারণ সে আকর্ষিত ছিল, তাহলে এটি হয়ে যাবে আমাদের এফ। নেক্সট তিনে আছে ইন স্কুল নজরুল মিট দ্য গ্রেট পোয়েট কুমুদ রঞ্জন মল্লিক, অবশ্যই এটা ঠিক, তিনি স্কুলে কুমুদ রঞ্জন মল্লিকের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। ডিতে আছে নজরুল সার্ভ দ্য ইন্ডিয়ান আর্মি আন্ডার দ্য ব্রিটিশ রুল, তাহলে অবশ্যই ব্রিটিশ রুলের মধ্যে থেকে তিনি ভারতীয় সেনায় কাজ করেছিলেন, তাহলে এটি হয়ে যাবে আমাদের টি। এবার ই আছে নজরুল ফার্স্ট এড ফর 30 ডেজ, এখানে বলেছে নজরুল কি, নজরুল ফার্স্ট এড ফর 30 ডেজ, 30 দিনের জন্য বা 30 দিনের মধ্যে তিনি কি করেছিলেন, না না খেয়েছিলেন বা উপবাস যে অনশন ছিল সেটি করেছিলেন, কিন্তু এটি হয়ে যাচ্ছে আমাদের ফলস, কারণ আমাদের ওখানে দেখবো আমাদের লেখা আছে নজরুল ওয়াজ ফার্স্টেড মোর দ্যান 30 ডেজ বা মোর দ্যান এ মান্থ, অর্থাৎ এক মাসের বেশি, যেহেতু এখানে 30 দিন বলা আছে অর্থাৎ এক মাস, যেহেতু এক মাসের বেশি ছিল সেই জন্য এটি হয়ে যাবে আমাদের ফলস, ঠিক আছে। এবার দেখো আছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, এটি অ্যাক্টিভিটি ফাইভে আছে, কিছু সাল দেওয়া আছে এবং কিছু ইভেন্ট দেওয়া আছে, এগুলো আমাদের পূর্ণ করতে হবে। প্রথমে আছে দেখো ইয়ার 1910, 1910 সালে কি হয়েছিল, যে ঘটনাটা ঘটেছিল বা ইভেন্টটি হয়েছিল সেটি আমাদের ওখানে লিখতে হবে। তো দেখো পেজ নম্বর 76 এখানে আছে ইন 1910 নজরুল মিট দ্য রিভলিউশনারি নিবারণ চন্দ্র ঘটক, তাহলে আমাদের এইটুখানি পুরোটা লিখে দেবো, তাহলে তোমরা এই লাইনটা পুরোটা লিখে দেবে। এরপর আছে দেখো ইভেন্টের নিচে আছে দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড, অর্থাৎ সেই রেজিমেন্টটি খারিজ করা হয়েছিল, তাহলে কত সালে, এটা আছে 1920 অর্থাৎ 1920 সালে। এরপরে 1922 সালে কি ঘটনা ঘটেছিল, তাহলে কি হয়েছিল নজরুল স্টার্টে ম্যাগাজিন ধূমকেতু, অর্থাৎ ম্যাগাজিন একটি পত্রিকা তিনি রচনা করেছিলেন, সেটি কি হচ্ছে ম্যাগাজিন নাম ছিল, তার নাম ধূমকেতু। এরপরে আছে দেখো নজরুল ওয়াজ রিলিজ ফ্রম জেল, কত সালে নজরুলকে ছেড়ে দেওয়া হয়েছিল জেল থেকে, এটা হবে 1923 1923, ক্লিয়ার। এরপর আছে দেখো অ্যাক্টিভিটি সিক্সে আছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, এখানে যে চারটে প্রশ্ন আছে এই চারটে প্রশ্ন আমি খাতায় লিখে তাদের উত্তরটি তোমাদের জন্য সুন্দর করে তৈরি করে নিয়েছি। দেখো প্রথম প্রশ্ন আছে হু ইন্সপায়ার্ড নজরুল টু রাইট পোয়েমস, অর্থাৎ নজরুলকে কে উৎসাহিত করেছিল কবিতা লেখার জন্য, উত্তর হবে কুমুদ রঞ্জন মল্লিক ইন্সপায়ার্ড নজরুল টু রাইট পোয়েম, অর্থাৎ কুমুদ রঞ্জন মল্লিক মহাশয় কিনি ছিলেন, তিনি নজরুলকে উৎসাহিত করেছিলেন কবিতা লেখার জন্য। বি আছে হোয়াই ডিড নজরুল হ্যাভ টু লিভ দ্য আর্মি, কেন সেই আর্মি তাকে ত্যাগ করতে হয়েছিল, আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড সো নজরুল লেভ দ্য আর্মি, যেহেতু প্রথম বিশ্বযুদ্ধের পর সেই আর্মির সেই রেজিমেন্টটাকে ডিসব্যান্ডেড অর্থাৎ ভেঙে দেওয়া হয়েছিল, সেই কারণে কি নজরুল তাকে সেই আর্মি ত্যাগ করতে হয়েছিল। এরপরে সি আছে ইন হুইচ ম্যাগাজিন ওয়াজ দ্য পোয়েম আনন্দময়ীর আগমনী পাবলিশড, অ্যান্সারটি দেখে নাও, দ্য পোয়েম আনন্দময়ীর আগমনী ওয়াজ পাবলিশড ইন দ্য ম্যাগাজিন ধূমকেতু, তাহলে ধূমকেতু নামে যে ম্যাগাজিনটি ছিল সেখানে এই কবিতাটি পাবলিশ হয়েছিল। নেক্সট ডি এর দাগে হোয়াই ডিড নজরুল স্টার্ট ফাস্টিং, কেন নজরুল উপবাস করতে আরম্ভ করেছিল, তাহলে উত্তর হবে নজরুল স্টার্ট ফাস্টিং টু প্রোটেস্ট অ্যাগেন্সট দ্য টর্চার অফ ব্রিটিশ রুল, তাহলে নজরুল স্টার্টেড ফাস্টিং উপবাস করতে আরম্ভ করেছিলেন টু প্রোটেস্ট মানে প্রতিরোধ করতে, অ্যাগেনস্ট মানে বিরুদ্ধে, টু টর্চার অত্যাচার অফ ব্রিটিশ রুল, অর্থাৎ ব্রিটিশদের যে নিয়ম কানুন ছিল বা আইন ছিল সেই সমস্ত আইনের বিরুদ্ধে তিনি প্রতিবাদ জানানোর জন্য কি উপবাস আরম্ভ করেছিলেন, কোথায় বসে না জেলে বসে, আমরা দেখেছি সেটা কত সময়ের জন্য, না এক মাসেরও বেশি সময়ের জন্য, ঠিক আছে। এবার দেখো অ্যাক্টিভিটি 7-এর এ বলেছে আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস গ্রুপ দেম আন্ডার অ্যাডভার্ব অফ ম্যানার অ্যাডভার্ব অফ টাইম অ্যান্ড অ্যাডভার্ব অফ প্লেস, অর্থাৎ ব্যবহার সময় এবং প্লেস অর্থাৎ জায়গা এর উপর ভিত্তি করে অ্যাডভার্বগুলোকে আমাদের ক্লাসিফাইড করতে হবে এবং সেটা অ্যাক্টিভিটি 7-এর বিতে গিয়ে আমাদের সেই চার্ট পূরণ করতে হবে। তার আগে আমরা একটু অ্যাডভার্বগুলো নিচে দাগ দিয়ে দেবো। এখানে আছে দেখো নাও আই উইল গো টু স্কুল, এখানে নাও যে জিনিসটা আছে এটি কি হচ্ছে সময় বোঝানো হচ্ছে, তাহলে এটি হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম হিসেবে আমরা এটিকে রাখতে পারি। এরপরে আছে হি স্যাট বিসাইড মি, এখানে দেখো বিসাইড হয়ে যাচ্ছে অ্যাডভার্ব, এটি হয়ে যাচ্ছে কি আমাদের প্লেস অর্থাৎ পাশে। এরপরে আছে তিনে হি উইল ওয়াচ এ প্লে টুমরো, সে একটি নাটক দেখবে কি আগামীকাল, তাহলে এটি দেখো আমাদের সময় বোঝাচ্ছে অর্থাৎ এটিও হয়ে যাচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ টাইম। এরপর আছে চার সি এগারলি ওয়েটেড ফর দ্য রেজাল্ট, এখানে হচ্ছে এগারলি এটি আমাদের একটি ম্যানার অর্থাৎ উৎসাহের সঙ্গে বোঝানো হচ্ছে, তাহলে এটা হয়ে যাবে আমাদের অ্যাডভার্ব অফ ম্যানার। পাঁচে দ্য ট্রেন মুভড স্লোলি আউট অফ দ্য স্টেশন, এটা কি স্লোলি অর্থাৎ আস্তে আস্তে চলছে, তাহলে যেহেতু আস্তে আস্তে চলছে তাহলে এটিও কি হচ্ছে আমাদের ম্যানার। ছয় আছে উই ওন দ্য ম্যাচ ইয়েস্টারডে, আমরা গতকাল ম্যাচটি জিতেছিলাম, তাহলে ইয়েস্টারডে কি একটি সময় বোঝাচ্ছে, এটি হয়ে যাচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। এখানে আছে কাম হেয়ার এখানে এসো, এই হেয়ার হেয়ার হচ্ছে অ্যাডভার্ব, এটি হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ প্লেস।
आई शैल ग्लैडलि डु इट हमें ये आनंद संगे करब तेल एटी देखो एखे जो ग्लैडलि आटी की एडवर्ब मैनार हे एब देखो एक्टिविटी सेवेनर बीते चार पूर्ण करते हैं प्रथम आज एडवर्ब अफ टाइम तो प्रथम देखे नाउ जेटी लिखे से एडवर्ब अफ टाइम छो नावे तारपरे एडवर्ब अफ टाइम मध्य छो टुमरो तारपर एडवर्ब अफ टाइम मध्य छो कि यस्टरडे एगुलो छिलो आमादेर एडवर्ब अफ टाइम और मैनारेर मध्य छिलो कि आमादेर मैनारेर मध्य छिलो एगारलि स्लोलि और ग्लैडलि ताहले आमरा एखाने लिखे नेब एगारलि चार नम्बर सेंटेंसे जेटा छिलो ई ए जिई आर एल वाई तारपरे छिलो ग्लैडलि स्लोलि एस एल ओ डब्ल्यू एल वाई तारपरे छिलो ग्लैडलि जी एल ए डि एल वाई एरपर देखो एडवर्ब अफ प्लेस प्लेस जेटी छिलो सेटी आमादेर कि कि छिलो ना छिलो बिसाइड और हेयर ताहले आमरा एखाने लिखे नेब बिसाइड और हेयर ताहले समय बोझाले सेटी होच्छे आमादेर एडवर्ब अफ टाइम कोनो किछु व्यवहार बोझाले सेटी होच्छे एडवर्ब अफ मैनार अर्थात तोमार मैनारटी किरकम बा व्यवहार केमन शांतशिष्ट बा तुमि आस्ते आस्ते चलछो बा आनंदोत्साहित सेगुलो और प्लेस अर्थात कोनो स्थान बोझाले सेगुलोके बोलछे एखाने देखो पाशे माने कि एकटा स्थाने हेयर माने कि एखाने तो एडवर्ब अफ प्लेस बोझाच्छे ठीक आछे एरपर चलो आमरा नेक्स्ट पेजे अर्थात 82 पेजे चले जाब सेखाने आमादेर एक्टिविटी 8 कि देवा आछे सेटी एकटु देखे नि देखो एक्टिविटी 8 आछे लेट्स लार्न हाउ टू पेंट पॉट्स अर्थात पॉट किभाबे पेंट करते हबे बा रंग करते हबे सेटी आमादेर लिखते बोलेछे एखाने देखो पाँचटा अपशन आछे प्रथमे आछे ए पॉट इज बॉट दुए आछे इट इज वाश्ड उइथ व्हाटर तीने आछे इट इज ड्राइड इन द सान चारे आछे इट इज पेंटेड पाँचे आछे पॉलिश इज अप्लाइड टू मेक द सार्फेस शाइनी और एखे देखो कि लिंकस आर्थात लिंकार देव आज लिस्ट देखो नाउ एड लिंकार्स टू शो द प्रसेस अफ पेंटिंग पॉट्स यू मे यूज द फलोईंग लिंकार्स अर्थात ये लिंकार्सगुलो दिए तुम पूर्ण करते अर्थात ये एक प्याराग्राफर मतन लिखते हैं कि भाव लिखते हैं प्रथम देखो एट फार्स्ट दिए तुम्हारा शुरू कर अर्थात एखे एट फार्स्ट लिखे ने तपर लिखे एक सेंटेंस फुल स्टप एट फार्स्ट लेखार पर लिखे देवे एखे दें फुल स्टप दिवे तपर लिखे दें Then it is washed with water. তারপর এটিকে জল দিয়ে দেওয়া হবে এরপরে লিখে নেবে নেক্সট নেক্সট ইট ইজ ড্রাইড ইন দ্য সান অর্থাৎ পরবর্তীতে এটিকে রৌদ্রে শুকানো হবে এখানে লিখবে আপ দেয়ার আফটার দেয়ার আফটার ইট ইজ পেইন্টেড তারপর এটিকে রং করা হচ্ছে এবং অ্যাট লাস্ট पॉलिश इज एप्लाइड टू मेक द सार्फेस शाइनी तो तुम्हारा ये लिंकारगलो जो कर सूंदर एक पैराग्राफ तुम्हारा लिखे नीते आशा करी तो हमें जो लिखे दिए तुम्हारा सेंटेंसगुलो बसिए खूब सुंदर भाव ये लिखे नीते और आजकल भिडियो जो भलो लेगे थे अवश्य लाइक कर चैनल सबसक्राइब कर नहीं बेल नोटिफिकेशन अल कर रखे परवर्ती समस्त गुरुत्वपूर्ण भिडियोगर नोटिफिकेशन पवार तो चलो आज यही नेक्स्ट भिडियो आर देखा हे थैंक यू फर व्चिंग।